একজন চাওয়ালা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে তুমি কেন পারবে না? হাই স্কুলে বাস্কেটবল টিম থেকে বাদ পড়া ছেলেটা যদি পৃথিবীর সেরা বাস্কেটবল প্লেয়ার হতে পারে তাহলে তুমি কেন পারবে না? একটি ছেলে যার গার্লফ্রেন্ড তাকে ব্রেকআপ করে এবং তাকে সমস্ত সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয়, পরবর্তীতে সে যদি পৃথিবীর সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক তৈরি করতে পারে তাহলে তুমি কেন পারবে না? এক ব্যক্তি যার পুরো বডি অচল, চলাফেরা তো দূরের কথা, যে হাত পা নাড়াতেও পারে না, সে যদি পৃথিবীর সেরা বিজ্ঞানী হতে পারে তাহলে তুমি কেন পারবে না? এক ব্যক্তি যে সফল হওয়ার জন্য 999 বার ফেল করে, 1000 বারে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে পারে তাহলে তুমি কেন পারবে না? হরমোনের সমস্যার জন্য যাকে ফুটবল ক্লাব থেকে বের করে দেওয়া হয়েছিল আজ সেই পৃথিবীর সেরা ফুটবলার। যে ব্যক্তি রাস্তায় 25 টাকা নিয়ে বের হয়েছিল আজ সে বলিউডের বাদশা। যে ব্যক্তি বাড়ি ভাড়া না দেওয়ার জন্য বাড়িওয়ালা ঘাত ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল আজ সে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। যে ছেলেকে ক্লাসের সবচেয়ে গাধা ছাত্র বলে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছিল আজ সে উপমহাদেশের সেরা পণ্ডিত। তাহলে আমরা কেন পারবো না? মানুষ নিজের সফলতা নির্মাতা, আর এই সফলতার জন্য যে যে কাজে নিয়োজিত আছে সে সেই কাজেই আক্রান্ত পরিশ্রম করে সফলতা খুঁজবে। সেই কাজ করার সময় অনেক বাধা বিপত্তি আসবে, সেগুলোকে তুচ্ছ মনে করে সামনের দিকে এগিয়ে যাও। কাজের মধ্যে ব্যর্থতা থাকতেই পারে কিন্তু থামলে চলবে না। সেই বাধা বিপত্তি ব্যর্থতাকে হার মানিয়ে একদিন উত্তীর্ণ হবেই। একটা কথা মনে রাখবে, আমরা হয় একটা রাস্তা খুঁজে নেব নয়তো বানিয়ে নেবো।